আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিনস ভ্লগ। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আর আসছে যেহেতু ঈদ, ঈদে কিন্তু এই স্পেশাল চিকেন কাবাবটা অবশ্যই ট্রাই করতে ভুলো না। তো আজকে তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি স্পেশাল চিকেন টিকিয়া কাবাব। তো এর জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো মুরগির মাংস আর বুটের ডাল, আর এগুলোকে একসঙ্গে কিন্তু সেদ্ধ করে নিতে হবে কাবাব টিকিয়াটা বানানোর জন্য। আর এইরকমভাবে যদি বানাতে পারো তাহলে এর স্বাদ কিন্তু তোমাদের মুখে একেবারে লেগে থাকবে। আর এটা কিন্তু রমজানে ইফতারেও খেতে পারো, আবার ঈদের স্পেশাল গেস্টদের জন্য তৈরি করে নিতে পারো। তো এখানে মুরগির মাংসের সাথে আমরা আর কি কি অ্যাড করেছি সেটা একবার দেখিয়ে দিই। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজের কুচি এবং লবণটা অ্যাড করে দেওয়া হয়েছিল। আর মেইন যেইটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কাবাব মশলা, আর এখানে পরিমাণ মতো কাবাব মশলাটা অ্যাড করে দেওয়া হয়েছিল। তবে বেশি দেওয়া যাবে না, কারণ বেশি কাবাব মশলা দিলে কিন্তু এটা তেতো হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই পরিমাণটা বুঝে এই মশলাটা দিবে। তো এইবার এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা পরিমাণ মতো, আর পরিমাণ মতো সয়াবিন তেল। আর এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু মুরগির মাংসটা সেদ্ধ করে নিতে হবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারটা এখানে ইউজ করছি। তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো। তো আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর 4 থেকে 5-6টা সিটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। আর মোট 6টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর 6টা সিটির পর এই দেখো আমার বুটের ডাল আর চিকেনগুলো মশলার সাথে মেখে কিভাবে গলে গিয়েছে। তো এখন এই অবস্থায় এগুলোকে যেটা করতে হবে সেটা তোমাদেরকে বলে দিব। তো ডাল আর চিকেনগুলোকে প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিব, আর এখন একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে, তেলে কিন্তু এগুলোকে যেরকমভাবে রান্না করে ঠিক সেই রকমভাবেই আমি নাড়াচাড়া করে রান্না করার মতো এগুলোকে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছ ডালের মধ্যে কিন্তু অনেক পরিমাণ পানি রয়েছে, আর আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে আঠালো একটা ভাপ চলে না আসে। কারণ পানি পানি অবস্থায় যদি টিকিয়াটা তোমরা তৈরি করতে যাও তাহলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। আর যত বেশি আঠালোভাবে তৈরি করে নিবে তত বেশি স্টিকি আর সুন্দর হবে কাবাবটা, আর এর টেস্টটাও অনেক সুন্দর হবে। তো এখানে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে করতে আমার কাবাবের জন্য তৈরি করা ডাল আর চিকেনটা একেবারেই শুকনা হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু এগুলোকে তুলে বেটে নিয়েছি ব্লেন্ডারে। তো যাদের ব্লেন্ডার নেই তারা শিল নোড়ায়ও এরকম আধা ভাঙা অবস্থায় কিন্তু বেটে নিবে, একদম গলিয়ে কিন্তু বাটতে যেও না, নাহলে কাবাবটা কিন্তু অতটা ভালো হবে না। তো এরকম ভাঙা ভাঙা অবস্থাতেই আমি কিন্তু এগুলোকে বেটে নিয়েছিলাম। তো এইবার এগুলোকে ভেঙে নেওয়ার পর এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব, আর এখন এগুলোকে মাখিয়ে নিব। আর এই রকমভাবে মাখানোর পর দেখতে হয়ে যাবে। তো আমি আগে থেকে এরকমভাবে টিকিয়া কাবাবের শেপটা তৈরি করে নিয়েছিলাম আর পরে ফ্রাই করেছিলাম, কারণ এটা তৈরি করতে করতে ফ্রাই করতে গেলে হয়তো পুড়ে যেতে পারে। তাই আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে আগে একটা শেপ দিয়ে নিয়েছিলাম, আর এখন চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করতে। তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর এগুলোকে প্রায় ডুবো তেলেই ফ্রাই করে নিয়েছিলাম। আর ফ্রাই করতে করতে এই রকম লাল যখন কালারটা চলে আসবে তখন কিন্তু তুলে নিতে হবে। খুব বেশি সময় পর্যন্ত চুলাতে রেখে দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমার কাবাবগুলো কত সুন্দর লাল রঙের হয়ে গিয়েছে, আর আমি এগুলোকে তুলে নিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার ফেভারিট চিকেন টিকিয়া কাবাব। আর বললে বিশ্বাস করবে না, আমি এই কাবাবটা পোলাও আর বিরিয়ানির সঙ্গে খেতে খুবই ভালোবাসি। তো আজকের এই কাবাব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও। আর আসছে যেহেতু ঈদ, তোমরা কিন্তু তোমাদের স্পেশাল গেস্টদের জন্য এই কাবাব টিকিয়াটা তৈরি করতে ভুলো না। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার ঈদ এবং রমজান ভালো কাটুক, আর সবাই সুস্থ থাকো, এবং আমার মতো বাসায় নিউ নিউ রেসিপি বানিয়ে ট্রাই করো, কারণ সামনে ঈদে তো আমাদের লাগবেই। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।